আর উনি হলো শহরের নবী, আর আমি হলাম গ্রামের নবী। শহরে এক নবী থাকবে, গ্রামে আরেক নবী থাকবে। এভাবে কয়ে অনেক ইতিহাসও দেখায়, বনি ইসরায়েলের যুগে একসাথে কয়েকজন নবী ছিল। এক নবী ছিল এক গ্রামের, আরেক নবী ছিল আরেক গ্রামের, এক নবী ছিল শহরের, আরেক নবী ছিল গ্রামের। এ তো আছেই, এ তো ইতিহাসে অনেক আছে, বনি ইসরায়েলে অনেক নবী আছেন এমন, যারা এক জমানা ছিলেন, এক কালে ছিলেন, এক এক সময়ে দুনিয়াতে ছিলেন, কিন্তু এক একজনের এক একটা এরিয়া ভাগ ছিল। কিন্তু আমাদের নবী তো শুনো গোত্রের নবী না, তিনি তো রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ তো বলেছে আমি যে আল্লাহ যেমন গোটা জাহানের রব, আমার হাবিব ও গোটা জাহানের নবী, যেরকম সুবহান আল্লাহ, শুধু তাও দুনিয়ার না আখেরাতেও। সব নবীর নবুয়ত হাসরের মাঠে থাকবে না, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও থাকবে। কোন নবীর নবুয়ত হাসরের মাঠে থাকবে না, একজনই নবী শুধু যার নবুয়ত হাসরের মাঠে থাকবে, তিনি আখেরি নবী, আমার আপনার নবী। এজন্য ওই বনু হানিফা গোত্রের মুসাইলামাতুল কাজ্জাব, সে ওইভাবে বলতো তার গোত্রের লোকদেরকে, দেখো না অমুক যুগে এরকম নবী আসিল, আমি তো মোহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করি না, ইনিও নবী। সে বলে যে ইনিও নবী, কিন্তু ইনি শহরের নবী, আর আমি হইলাম গ্রামের নবী। লাগাইছে পেস, ফিতনা, চরম ফিতনা। আর কি তাও মুসলমান যারা নবীরে নবী মান্য মুসলমান হয়েছে, এদেরকে সব তার দলে নিতেছে, ওই যে গোষ্ঠীর, তার গোষ্ঠীর যে লোকগুলা, গোষ্ঠীর লোকগুলা নিতেছে, নিয়ে বিশাল জামাত, বিশাল জামাত, অত্যন্ত সুসংগঠিত। এবং বনু হানিফা গোত্রের মানুষগুলো আরও অত্যন্ত যুদ্ধবাজও ছিল, অনেক যুদ্ধবাজ। এদের সাথে সহজে কেউ ভয়ে লাগতো না, কেউ মারামারি করতো না। তা আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরই তিনার পদক্ষেপ হলো, সর্বপ্রথম পদক্ষেপই হলো যাকাত যারা অস্বীকার করতেছে এদের বিরুদ্ধে আন্দোলন, আর এই মুসাইলামাতুল গাজ্জাব বন্ড নবীর বিরুদ্ধে আন্দোলন, এই দুইটা হাতে নিলেন, এই দুইটা জিনিস হাতে নিলেন। যাকাত যারা অস্বীকার করতেছে এদেরকে সাইজ করার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন, আর মুসাইলামাকে সাইজ করার জন্য আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত বীর বাহাদুর, বদরের যুদ্ধে বাবার পক্ষে ছিলেন, নবীর বিপক্ষে ছিলেন। বদরের যুদ্ধে তিনি ইসলাম মুসলমান ছিলেন না, বাবার পক্ষ হয়ে যুদ্ধ করেছেন, কিন্তু পরবর্তীতে এই ইকরামা মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে আর শুধু মুসলমান না, অত্যন্ত বহুত বড় একজন সাহসী বীর বাহাদুর। এবং খালিদ বিন ওয়ালিদ আর হযরত ইকরামা দুজন বন্ধু, বাল্যকালের বন্ধু, এবং দুজনই অত্যন্ত দুঃসাহস। তো খালিদ বিন ওয়ালিদ ইকরামার আগে মুসলমান হয়েছেন, ইকরামা তিনি পরে মুসলমান হয়েছেন, এবং দুজন মুসলমান হওয়ার পরে একসাথে যুদ্ধ করেছেন। সর্বপ্রথম একসাথে যুদ্ধ হলো এই ইয়ামামার যুদ্ধ, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি গেলেন জাকাত অস্বীকারীদেরকে শায়েস্তা করার জন্য, ওখানে যায় দেখেন যে এরা এমনি শায়েস্তা হয়ে গেছে, এরা খবর পাইছে খালিদ বিন ওয়ালিদ আসতেছে, এরা সাথে সাথে সব সারেন্ডার করে কয় আমরা যা করছি ভুল করছি আর করবো না, মারামারি হয় নাই, কোনো ঝগড়াঝাটি হয় নাই, ওরা জাকাত দিতে স্বীকার করছে, যারা ইসলাম থেকে সরে গেছিল এরা আবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে আর দেরি করো না, দ্রুত চলো। এদিকে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পাঠাইছেন, আর বলছেন যে শোনো, ওর সৈন্য সংখ্যা অনেক বেশি মুসাইলামার, এবং অত্যন্ত বাহাদুর এবং অত্যন্ত যুদ্ধবাজারা, তুমি যুদ্ধ করবা না, তুমি শুধু অবজার্ভ করবা, অমুক জায়গায় ঘাঁটি মেরে বসবা, আর খালিদ যাওয়া পর্যন্ত অপেক্ষা করবা। খালিদ বিন ওয়ালিদ যাওয়া পর্যন্ত কি করবা? অপেক্ষা করবা। যুদ্ধ হবে তখন যখন আমি মদিনা থেকে আদেশ দেব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা হয়েছেন,
কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যাওয়ার আগেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মুসাইলামার বাহিনী আক্রমণ করে বসল। মুসাইলামার বাহিনী মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করে দেখলো যে মুসলমানের সৈন্য সংখ্যা বাড়তে বাড়তে এখানে যে কজন আছে ইকরামার নেতৃত্বে এদেরকে শেষ করে দাও। প্রায় 40-50 হাজার দুর্ধর্ষ সৈন্যর এক বাহিনী মুসাইলামাতুল কাজ্জাবের অধীনে থাকতো, 40-50 হাজার দুর্ধর্ষ বাহিনী। তো হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই তার এই আক্রমণে ওনার সাথে ছিল 12-13 হাজার সৈন্য, অত্যন্ত নগণ্য তাদের তুলনায়। কিন্তু মুসলমানের ইতিহাস তো ভিন্ন, মুসলমানের ইতিহাস তো সংখ্যায় কম না বেশি সেটা না, বিজয় একমাত্র কারুপ হাতে, আল্লাহর হাতে। এজন্য ইনি যুদ্ধে জড়ায় গেলেন, একটা সাহস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে যুদ্ধে জড়ায় গেলেন। কিন্তু যুদ্ধে জড়ানোটা তো খলিফার নির্দেশ ছিল না, খলিফার নির্দেশ ছিল যে না তুমি এখন যুদ্ধে জড়ায়ও না। পরিণতিতে ইকরামা তিনি পরাজিত হলেন, পিছনে হটলেন, বাধ্য হলেন, পরাজিত হয়ে পিছনে পালাইতে লাগলেন। এই খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে বড়ে উনি কষ্ট পাইছেন আর বলছেন যে ইকরামা তোমার উচিত ছিল ওরা যতই গায়ে পা দিয়া তোমার উপরে ঝগড়া করতে আসুক, তোমার ঝগড়া না কইরে পিছনে হটা দরকার ছিল। আর পিছনে হটা ভালো পরাজিত হওয়ার চেয়ে, পরাজয় বরণ করার চেয়ে কৌশলে পিছনে হটা ভালো। কিন্তু এখন পরাজিত হইছো, এতে করে দুশ্মনের মনোবল অনেক চাঙ্গা হয়ে যাবে আর মুসলমানের মনোবল ভেঙে যাবে, এই পিছনে হটলেন। সিদ্দিকে আকবর সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্রুত খবর পাঠিয়ে দিলেন, খালিদ দ্রুত যাও, দ্রুত যাও, জয় ইকরামাকে সঙ্গবদ্ধ করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আইসে ইকরামার বিক্ষিপ্ত সৈন্যদেরকে উনি একত্রিত করলেন, তারপরে নেতৃত্ব নিজের হাতে নিলেন, একদিকে তিনি আর একদিকে তার বন্ধু ইকরামা। তিনি ইকরামাকে বললেন, ইকরামা একটু সবর করা দরকার ছিল তোমার, একটু পিছনে হটতা আমি আসা পর্যন্ত অপেক্ষা করলেই চলতো, তাহলে এতজন সৈন্য আমাদের মারা যেত না, শহীদ হতো না, আর দুশ্মনও এতটা সাহস আর পেত না। তারপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সম্মিলিত আঘাত করলেন। সম্মিলিত আঘাত, এই সম্মিলিত আঘাতেও তিনি মুসাইলামার সাথে খুলে উঠতে পারতেছেন না। অসংখ্য সৈন্য, অসংখ্য সৈন্য, ওদের ক্ষতি হলো, এরপরও বিশাল সৈন্যের বহর, এত বড় বিশাল সৈন্যের বহর, কয়জনে মারবেন, মারবেন কয়জনে? 40-50 হাজার তাও সাধারণ না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন ওনার সৈন্যদেরকে পিছনে হট, পিছনে নিয়ে আসলেন, পিছনে হট, পিছনে নিয়ে আসলেন। আনার পরে এইবার দেখা গেল তিনি পিছনে হইতে আবার নিজেরা একটু একটু নিরাপদ জায়গার মধ্যে যায়, আবার তারা নিজেরা সঙ্গবদ্ধ হলেন। এখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারছেন, কি বিষয়টা হলো, এখানে মুসলমানদের ভিতরে অনেক গোত্রের মানুষ যুদ্ধে এসেছে, অনেক গোত্রের, এক এক গোত্র থেকে 100 জন, কারো গোত্র থেকে 200 জন, কারো গোত্র থেকে 150 জন। এই গোত্রের মানুষগুলো প্রত্যেকেই এক একজন এক এক দিক দিয়ে অনেক বড় বড় পণ্ডিত, গোত্র প্রধান, যে অতএব যুদ্ধ করার সময় এক একজন এক এক দিকে নিজের পরিবর্তন করে ফেলে, এক এভাবে যাও আর এক ওভাবে যাও, কারণ কেউ কারো চেয়ে কম নয়। এজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা একটু বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন, শোনো এখন থেকে প্রত্যেকে যার যার আলাদা যুদ্ধ করবা, গোত্র প্রধান গোত্রের লোক নিয়ে তুমি তোমার মতো করে যুদ্ধ করো, আর বাহাদুরি দেখাও, আমি দেখব কোন গোত্রের মানুষগুলো সবচেয়ে বড় বাহাদুর। এই একটু বুদ্ধি করলেন, একসাথে করার দ্বারা
হয় না, একজনের মাথা আরেকজনের সাথে, একজনের বুদ্ধি আরেকজনের সাথে বাধা খায়। তো এত বুদ্ধি একখানা জমাইয়া এভাবে ট্যাক্কর খাওয়ানোর প্রয়োজন নাই। যার যারা আলগা করে দাও, আলাদা করে দাও, আর বাহাদুরিও দেখাইবার দরকার নাই যে আমি বড়ব। তুমি কদ্দুর বাহাদুর দেখাও, তোমার যে তুমি 100 জন লইয়া যুদ্ধের এই সাইড দিয়ে যুদ্ধ করো, তুমি তোমার 200 জন লইয়া এদিক দিয়ে যুদ্ধ করো। এইভাবে যখন বাক করে দিয়েছেন, এখন তো দেখা যায় যার যার গোত্র নিজেদের বাহাদুরি দেখানোর জন্য আগুন জড়াইতেছে। আল্লাহ আকবার, এমনভাবে আক্রমণ প্রতিটা জায়গায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক একটা কৌশল ছিল, এক একটা কৌশল ছিল ওনার যুদ্ধের। ইয়ারমুকের যুদ্ধে শুধু জায়গা পরিবর্তন করছেন, যারা ডান দিকে ছিল এদেরকে বাম দিকে নিছেন। দুই দিন যুদ্ধ হওয়ার পরেও যখন জয় পরাজয় হয় না, তো ডান দিকের যারা তাদেরকে বাম দিকে নিছেন, বাম দিকের যারা তাদেরকে ডান দিকে আনছেন। আর এতে করে দুশ্মন মনে করছে যে আয় হায়, আমরা এতদিন যাবত এদের সাথেই কোনো রকম আমরা জয়ের মুখ পাইতেছি না, আর এখন তো দেখা যায় যা দেখতেছি, এখন নতুন নতুন সৈন্য আরও আসছে, নতুন সৈন্য আসছে, হ্যাঁ এখন কি করি। মনোবল ভেঙে গেছে, আর ভেঙে যাওয়াই বিজয় সহজে হয়ে গেছে। এখন মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী সব বিক্ষিপ্তভাবে দৌড়তে শুরু করলো। মুসাইলামা দৌড়তে দৌড়তে যাইয়া একটা অনেক পিছনে একটা বাগান, এরম চতুর্দিক দিয়া ওয়াল দেওয়া, চতুর্দিক দিয়ে এক দুর্গের মতো ওই বাগানের ভিতরে তার সৈন্য সামন্তলিয়া ঢুকলো। তার পিছনে করলেন খালিদ বিন ওয়ালিদ সৈন্য সামন্তলিয়া পিছন করলেন। পিছনে যাইয়া ওইখানে দেখেন বিশাল দুর্গ, এই দুর্গ পাড়ি দিয়া এই ওয়াল টপকাইয়া বাগানের ভিতরে যাবে কে? ওই বাগানের ভিতরে অনেক দুশ্মন। শেষ পর্যন্ত কয়েকজন সৈন্য নিজের জান বাজি রেখে বলতেছে, আমাদেরকে তোমরা ওয়ালে উঠায় দাও, আমরা ওয়াল বেয়ে টপকাই নিচে পইরা দরওয়াজা খুলে দিব। বাকি সাহাবিরা রাজি হন না যে না, আপনারা ওখানে সারা মানে বাঘের মুখে ছেড়ে দেওয়া। তারা বলতেছে যে বাঘ আর টাক বুঝি না, আমরা বুঝি আল্লাহর জন্য, দিনের জন্য যদি শহীদ হই কোনো অসুবিধা নেই, তবুও এই নাপাকরে যদি হত্যা করতে হয়, জাহান্নামের কীটরে যদি হত্যা করতে হয়, তাহলে এই দরওয়াজা খোলা লাগবে ফটকে। তারা যখন এভাবে বললেন, কয়েকজন উঠাইয়া দেওয়া হলো, এনারাও বীর বাহাদুর ছিলেন, ঢুকছেন দরজার পাশে যে কজন ছিল একদম খতম করে ফেলছেন, ওনাদের ক্ষতি হয় নাই। দরজার পাশে যারা ছিল ফটকের পাশে এদেরকে শেষ করে ফটক খুলে দিলেন। তখন একদম স্রোতের মতো মুজাহিদরা এই বাগানের ভিতরে ঢুকলেন। ঢুককে এখানে রক্তের স্রোত বইছিল, যত ছিল সব বাগানের ভিতরে সব মারা গেল। আর ওই অবস্থায় সেই মুসাইলামাতুল কাজ্জাবকে কে হত্যা করলেন? সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমির হামজাকে শহীদ করেছিলেন, নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে যে ওয়াহশী ওনাকে শহীদ করেছিলেন, সেই ওয়াহশী তো পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ নবী তিনি এতটা মর্মাহত ছিলেন, আর নবী বলছিলেন, ওয়াহশী কালেমা পড়েছ, পিছনে সব গুণা আল্লাহ মাফ করে দিছে, কিন্তু এরপরও তুমি আমার সামনার সামনে বইস না, তুমি আমার চোখের সামনে বইস না, কারণ তোমারে দেখলে আমার প্রিয় চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার প্রিয় চাচার কথা ইয়াদ হয়ে যায়। এজন্য ওয়াহশী যখনই তুমি আমার মজলিসে বসবা, আমার এক সাইড দিয়ে বইসো, যেন আমার নজর তোমার উপরে না পড়ে। এতটা নবী কষ্ট পাইছিলেন। সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নসুলের এই মনের যন্ত্রণা কীভাবে মেটাবো? সর্বদা আল্লাহর কাছে কান্তাম, আল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটারে, সবচেয়ে তোমার নবীর সবচেয়ে মায়ার মানুষটারে আল্লাহ আমি ক্ষতি করেছি, এর প্রায়শ্চিত্য করার সুযোগ তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে প্রায়শ্চিত্য করার সুযোগ দাও। সেই সুযোগ আল্লাহ দিয়েছেন ইয়ামামার যুদ্ধে। ওয়াহশী সেই বল্লমটা নিয়েই, যেই বল্লমে হযরত আমির হামজাকে তিনি শহীদ করেছিলেন, সেই বল্লমটাকে অপেক্ষায় ছিলেন, ওই জাহান্নামের কীটকে কীভাবে ইনি দূর করবেন। ওই বাগানের ভিতরেই সবাই যার যার সৈন্যের দিকেই মগ্ন, কিন্তু ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে টার্গেট নিয়ে নিয়ে আগাইতেছেন, সে কোন দিকে আছে, এবং পেয়ে গেলেন বাগানের এক কোনায়, সেখানে কাঁপতেছে ভয়ে। ওয়াহশী যাই আর দেরি করলেন না, হাতের বল্লম বসায় দিলেন, সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাব শেষ হয়ে গেল। আর ওয়াহশী বলেছিলেন, আল্লাহ তোমার দরবারে হাজারো শুকুর,
আল্লাহ দুনিয়াতে আমার চোখের সামনে কিছুটা কিছুটা আমার বদলা পরে ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে, শ্রেষ্ঠ মানুষটারে আমি কষ্ট দিছি, আর আজকে ওই একটা কীটরে দূর কইরা এও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই মুসাইলামাতুল কাজ্জাব, যে আমার নবীর মতো নিজের নবী দাবি করে নিকৃষ্ট মানুষটারে আজ আমি আমার ওই হাত দিয়েই খতম করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি তোমার হাবিবের হৃদয়টাকে আমার উপরে খুশি করে দিও। এইভাবে কুয়া আসি সে বাগানের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। প্যার হাদিন সেই ইতিহাস একদিনের দুদিনের নয়, আজ সে বাংলার জমিন, ভারতের জমিনে, আজ পাকিস্তানের জমিনে, পাক ভারতের জমিনে এরকম এক মিথ্যা ভণ্ড নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজের নবী দাবি কইরা এরকমভাবে এক জামাত তৈরি করেছে। বাংলাদেশেও তাদের অনুসারী আছে কাদিয়ানি জামাত, এই কাদিয়ানি জামাতগুলি এরাও এদি তাদের মির্জা গোলাম আহমদের শেষ নবী কয়। কত বড় হারামি! আমরা বলি যে এদেশে হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বসবাস করে, আমরা কাউকে বাধা দিই না, তোমরাও বসবাস করো, ধর্ম পালন করো, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যাবে না। একজন মুসলমান একজন হিন্দু মন্দিরে গিয়া মন্দিরে পূজা করবে, আর যদি জিজ্ঞেস করি আমি তোমার পরিচয় কী, সে যদি বলে আমি মুসলমান, তাহলে তো আমার অবজেকশন, তুমি বলবা আমি হিন্দু আমি খ্রিস্টান, কোনো বাধা নাই, যার যার ধর্মে অনুসারী তুমি তোমার ধর্ম পালন করো। কিন্তু কাদিয়ানিরা শেষ নবী আমার নবীকে মানল না, যে নবীকে শেষ নবী মানে না সে মুসলমান হতেই পারে না, তোমরা তোমাদের ভিন্ন কোনো পরিচয় দিয়া, ভিন্ন কোনো ধর্মের পরিচয় দিয়া তোমরা বসবাস করো, কোনো বাধা নাই, মুসলমান কখনো কোনো ধর্মের উপরে আঘাত করে না, কোনো মতবাদের উপরে আঘাত করে না, কিন্তু আমার পরিচয় তুমি দিবা তা তো হয় না, আমার পরিচয় কেন দিবা, তুমি কেন বলবা আমি মুসলমান, এখানে আমার অবজেকশন, আর কোথাও না, আর কোথাও না। বুঝতে হবে সুশীল সমাজে যারা আছে যারা বলে এই কথা যে যার যার মত লিয়া যার যার মানুষ চলতেছে, অসুবিধা কি, কেন হুজুরা এত লাফালাফি করে, কে আমরা হিন্দুদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো লাফালাফি করছি না কি, এই কথা বলছি যে হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না, বৌদ্ধ থাকতে পারবে না, কেউ তো বলে না এই কথা। কাদিয়ানিদের ব্যাপারে কেন বলি, কাদিয়ানিদের ব্যাপারে বলার একটাই প্রশ্ন, তোমরা নিজেকে মুসলমান কেন বলো, মুসলমান যদি বলতে হয় তাহলে অবশ্যই নবীকে শেষ নবী মান্যা মুসলমান হতে হবে, নিজের শেষ নবী, নবীর শেষ নবী না মাইনা কেউ কোনোদিন মুসলমান হতে পারে না, তোমার ভিন্ন পরিচয় হোক, ভিন্ন পরিচয় হোক। হের উম্মতরা কয় তুমি যে নিজের নবী দাবি করছো, ওই মুসাইলামারও কইতো, মুসাইলামারও মুসাইলামারও তার উম্মতরা কইতো তুমি যে নবী দাবি করছো, মোহাম্মদ রসুল্লাহ তো ওই বাগানের ভিতরে দিয়ে গেলে ওই যে গাছে এখনো খেজুরের কোনো ফুলই আসে নাই, এই গাছে খেজুর ধরতো, খেজুর পাকতো, আর ইনি যদি কোনো কি শুকনা কুয়ার পাশ দিয়ে যাইতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, ওনার খাতিরে কুয়ার পানি উঠে যেত। তো তুমি এরকম কিছু মর্যাদা দেখাও, তোমারও নবী মানছি মর্যাদা দেখাইবা না, কয় তোরা তো আমার বাগানে নেস না, নিয়া দেখোস না, ওরে নিয়ে আসছে বাগানে, এখন দেখা যায় ওরে আনা মাত্রই যে বাগানে খেজুর মাত্র একটু ধরছে, খেজুর ওই বদুরের কথা, সব খেজুর ওই হারামির কারণে সব ফুরে যেতেছে, ও বাগানে ঢুকা মাত্র খেজুর ঝরে ঝরে পড়ে যায়, হয়তো লয়ে যা আমার একটা কুয়ার পাশ দিয়ে দেখবি ওখানে কি হয়, ওইখানে গিয়া দেখে যে কুয়ার পানি আসছিল এই কুয়া শুকাই গেছে, এই কুয়ার পানি নাই, আমার নবী গেলে পরে শুকনা কুয়াতে পানি উঠতো, আর ও পাশ দিয়ে গেলে বরা নদীর পানি শুকায় যায়, তো এই জন্য হায় উম্মত কি ফুরা কফাল নবী ফাইলাম। আর এই মির্জা গোলাম আহমদ এরও আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে তুই নিজের নবী দাবি করস কোন সাহসে, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ উপমহাদেশের বহুত বড় আলেম, ইনি বলছিলেন তুই এত বড় দুঃসাহস কেমনে দেখাইলি, এ কথা বলেন নাই তুমি যে নবী আমার প্রমাণ দাও, এ কথা আল্লাহ রসুল নিষেধ করছেন যে আমার পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে তোমরা কেউ বলবা না যে তুমি প্রমাণ দাও, এ কথা বলবা না, বিনা দলিলে বিনা প্রমাণে সে ভণ্ড বলবা, বিনা দলিলে, বিনা দলিলে নবীর পরে যদি কেউ নবী বলে তাহলে সে বিনা দলিলে ভণ্ড, বিনা দলিলে কাফির, এটা আল্লাহ নবী বলে গেছেন। তো এই জন্য আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন তুই এত বড় দুঃসাহস কেমনে দেখাইলি, কয় কোরআনে আছে, এই হারামি কয় কীটে কয় জাহান্নামের কীট, কয় কোরআনে আছে, কোরআনে কী আছে, কয় কোরআনে আছে না ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ, তা আতাউল্লাহ বুখারী তিনি বলেন যে তো এটা তো কোরআনে আসছে আহমদ, তো তোর নাম তো হইলো গোলাম আহমদ, তুই কেমনে হইলো, কয় গোলাম বাদ দিয়ে দাও,
শুনছেন কি কয়, আমার নামের প্রথম অংশ গুলাম বাদ দিয়ে দেও তেইল তো আহমদ, তে আমি আহমদ। তা আতাউল্লাহ বুখারি বলে নামের আগের অংশ বাদ দিলে যদি তুই নবী হয়ে যাস, তাহলে আমার নামের আগের অংশ আমি বাদ দিয়ে দিলাম। ওনার নাম আসিল আতা আল্লাহ, আতা উল্লাহ মানে কি আতা উল্লাহ, আতা হইল আতা আর আল্লাহ তো আল্লাহ। কয় তো আমার নামের আগের অংশ আমি বাদ দিয়া আমি আল্লাহ হয়ে গেলাম, আমি আল্লাহ কইতেছি তোর মতো বন্ডরে আমি নবী বানাইছি না, তোর মতো বন্ডরে আমি নবী বানাইছি না। তুই যদি নামের আগের অংশ বাদ দিলাস তা আমিও নামের আগের অংশ বাদ দিয়ে লাইলাম, তুই হইলেন নবী আর আমি হয়ে গেলাম আল্লাহ, তা আমি আল্লাহ কইতেছি তোরে নবী বানাইছি না। তো এই ধরনের হারামি হল এই বগিতে। এই জন্য পঞ্চগড়ে যে ইজতেমা হইতেছে এই ইজতেমাটা বন্ধ হোক, সরকার প্রশাসনিকভাবে এদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী প্রত্যেকেই আমরা নবীর উম্মত এই কথা আমরা অন্তর দিয়ে স্বীকার করি, এবং আমার নবী শেষ নবী, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো রাজনীতি নাই। অতএব আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে, যার যার দল থেকে, যার যার পজিশন থেকে আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবো, সচেষ্ট। যদি আল্লাহর নবীর সামনে হাসরের মাঠে সুপারিশ চাই তাহলে আমরা কীভাবে বন্ধ করা যায়, কীভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, এটা যার যার অবস্থান থেকে নবীরে আল্লাহকে হাজির নাদির রেখা হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়ার আশায় আমরা এই কাজটা করবো ইনশা আল্লাহ।